শুরুতেই ভয়াবহ ভূমিকম্প প্রসঙ্গ। তুরস্ক সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্প ও এরপর শক্তিশালী কয়েকটি আফটার শকে মৃতের সংখ্যা 1800 ছাড়িয়েছে। ভূমিকম্পে কেবল তুরস্কেই 1000-এর বেশি আর সিরিয়ায় প্রায় 800 মানুষের মৃত্যু হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সংখ্যা। ধসে পড়া ভবন ও স্থাপনার নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তুরস্কে জারি হয়েছে জরুরি অবস্থা। সাহায্য এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জার্মানি, কাতার, ইরান ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অল্প কিছু সৌভাগ্যবানের একজন এই শিশুটি সিরিয়ার আজাজ শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কারও জানা নেই শিশুটির বাবা মা বা স্বজনদের কেউ বেঁচে আছে কিনা। তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী ওই অঞ্চলের 100 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ও শক্তিশালী আফটারশকগুলোর আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্কের প্রায় 11টি ও সিরিয়ার আলেপ্পো, ইদলিব ও রাকাসহ প্রায় 13টি শহর। মাটির সাথে মিশে গেছে হাজার হাজার স্থাপনা। যতই সময় যাচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধ্বংসস্তূপ সরানোর সাথে সাথেই পাওয়া যাচ্ছে মৃতদেহ, আর আহতের সংখ্যা বহু। তুরস্কের ধসে পড়া অঞ্চলগুলোতে 400 থেকে 500 বাংলাদেশি বসবাস করে। তবে এখনও কারো হতাহতের খবর পাওয়া না গেলেও তুরস্কের কাহরামান মারাজ শহরে 2 বাংলাদেশি ছাত্র নিখোঁজ রয়েছে। এত হতাহতদের ভিড়ে ঠাসা 2 দেশের স্থানীয় হাসপাতালগুলো, অনেকের আবার ঠাঁইও মিলছে না, হিমশিম অবস্থা চিকিৎসকদের। শুধু একবার নয়, বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প ও আফটার শকে ধসে পড়েছে ওই অঞ্চলটি। 7.5 মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সোমবার ভোর 4:17। এরপরেই 7.6, আর এর কিছুক্ষণ পরই সবচেয়ে ভয়াবহ 7.8 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের কাহরামান মারাজ শহর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ USGS জানায়, এগুলোর কেন্দ্রস্থল ছিল তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশ। দ্রুত তল্লাশি অভিযান শুরু হলেও 62টিরও বেশি আফটারশকে তা ব্যাহত হয় বৃষ্টি ও তুষারপাতে। উদ্ধার কার্যক্রম আরও বাধাগ্রস্তের আশঙ্কায় রয়েছে। ভূমিকম্পগুলো এতই শক্তিশালী ছিল যে এর তীব্রতায় কেঁপে উঠেছে ইরাক, গ্রিস, সাইপ্রাস, লেবানন, ফিলিস্তিন, গ্রিনল্যান্ড ও ইসরায়েলের বিভিন্ন এলাকা। টুইট বার্তায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শেষ পর্যন্ত হতাহতের সংখ্যা কততে গিয়ে দাঁড়াবে তা এখনই অনুমান করা কঠিন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।